সকলের উপর সুখ আর শান্তি বর্ষিত হোক। সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেঁতুলের স্যুপ। এটি সাধারণত যাদের অরুচি হয় বা খেতে ভালো লাগে না তাদের জন্য অনেক ভালো। প্রথমে আমি একটি প্রেশার কুকারে তেঁতুল নিয়ে নিচ্ছি, কাঁচা তেঁতুল ভালো করে ধুয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। খুব কম পরিমাণে একটু হলুদ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দুটো সিটি দেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে, এবার আমি দেখুন তেঁতুল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি হাঁড়িতে খুব কম পরিমাণে তেল দিলাম, পাঁচফোড়ন দু চামচের মতো, গুঁড়ো করা একটু ভালো করে নিয়ে নিলাম, তেঁতুল সিদ্ধটা ঢেলে দিলাম। গুড়, খেজুরের গুড় এটি দিয়ে দিলাম। এটি হলো আদা রসুনের রস, পেস্ট করে দু চামচ থেকে তিন চামচের মতো রস আমি বার করে নিয়েছি, জল দিয়ে দিলাম। এইটি সাধারণত একটু বেশি পাতলা হলে খেতে বেশি ভালো লাগে, আর সেই জন্য আমি এখানে ওই তিন গ্লাসের মতো জল ব্যবহার করব। এটি দিলাম জিরা, জিরা পাউডার, লবণ পরিমাণ মতো, প্রথমে এক গ্লাস জল দিয়েছিলাম, আবারও এক গ্লাস দিলাম, মোট তিন গ্লাস জল আমি এখানে ব্যবহার করলাম। ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে এসেছে। এখানে আমি বেশি মিষ্টি পছন্দ করি না, সেজন্য কম পরিমাণ গুড় দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন। একদম তেঁতুলের স্যুপ রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা তৈরি করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।